ভিডিওটি জরুরি মনে করলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, কারণ হচ্ছে একটি জীবনও যদি আপনি বাঁচাতে পারেন দ্যাট ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবেন, করোনাতে যত রোগী মারা যায় সব রোগীর মৃত্যুর কারণ কিন্তু এই প্রথম ছয় দিনে নিজেকে মনিটর করে ভালো রাখতে না পারা, কোনো না কোনো পর্যায়ে কোথাও না কোথাও ল্যাপস হয়েছে এবং কোথাও না কোথাও সাডেনলি রোগীর অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেছে, রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং এটার জন্য আসলে সময় লাগে না, ইটস এ ম্যাটার অফ 10, 15 or 30 মিনিটস। এমনও হয় যে মানুষ বলছে যে আমার বাবা তো 15 মিনিট আগেও কত সুন্দর কথা বলেছে, উনি কীভাবে মারা গেলেন। সো দ্যাট ইজ ভেরি মাচ পসিবল ইন কেস অফ কোভিড-19। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আরিফ মোর্শেদ খান আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে করোনার চিকিৎসায় যারা অলরেডি করোনা পজিটিভ হয়েছেন তাদের মধ্যে যারা ঘরে বসে চিকিৎসা নেবেন, অর্থাৎ তেমন কোনো কষ্ট হচ্ছে না তার, অথবা হসপিটালে গেলেও হসপিটাল থেকে ডাক্তাররা বাড়ি পাঠিয়ে দিয়েছেন যে তার বেশি কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে এইসব রোগীরা প্রায়ই আমাদের ফোন করে, টেলিমেডিসিন সার্ভিস নিতে চান যে আমার কখন সমস্যা বেড়ে যেতে পারে, কারণ করোনা শোনার পরেই অনেকের মনে অনেক কষ্ট হয় বা একটা মনটা ভেঙে যায় যে আমি কি মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে কিনা। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়, 90% রোগীর ক্ষেত্রে তো আসলে হোম ট্রিটমেন্টেই যথেষ্ট, প্লাস হচ্ছে তেমন ওষুধপত্র খুবই কম লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন আমি কখন খারাপের দিকে যেতে পারি বা আমার খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা কতটুকু। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সাজেস্ট করা হচ্ছে আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং ইউ হ্যাভ টু সার্কুলেট ইট অ্যামং দ্য পিপল অ্যারাউন্ড, সেটা হচ্ছে যে করোনা কিন্তু একটা খুব সুন্দর গাণিতিক সিস্টেম মেনটেন করে। আপনি যদি রোগের ডে ওয়ান বুঝতে পারেন, দ্যাট ইজ যেদিন থেকে আপনার লক্ষণ প্রকাশ শুরু হয়েছে, day 1, 2, 3, 4, 5, 6 এই 6 দিন যদি আপনি নিজেকে মনিটর করতে পারেন সব সময় যে আপনি সুস্থ থাকছেন, আপনার ফুসফুস ঠিক মতো কাজ করছে, আপনি শ্বাস নিতে পারছেন ঠিক মতো, আপনার অক্সিজেন লেভেল শরীরে ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি মনে করেন যে পরীক্ষাটা পাস করে গেলেন এবং করোনা আপনার বেশি কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ আমি যেটা উল্টোভাবে বললে, সারা পৃথিবীতে যত করোনা রোগী অসুস্থ হচ্ছে, খারাপ ধরনের অসুখ আমরা যারা হাসপাতালে যাদেরকে দেখছি নন রিব্রিদিং মাস্ক ব্যবহার করছে অথবা হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করছে অথবা ইন্টিউবেট করতে হয়েছে যাদেরকে, যারা আইসিইউতে আছে অথবা এসডিইউতে আছে অথবা ওয়ার্ডে থেকে বা আইসোলেশনে থেকে মারা যাচ্ছে হঠাৎ করে, দিস ইজ বিকজ দিস পেশেন্টস ওয়ার নট মনিটর্ড প্রপারলি ডিউরিং দিস ফার্স্ট 6 ডেজ। অর্থাৎ প্রথম দিন রোগ ধরা পড়ার পর থেকে ওই 6 দিন পর্যন্ত বা রোগের উপস্থিতির পর থেকে 6 দিন পর্যন্ত কিন্তু কোনো না কোনো সময়ে, বিশেষ করে থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ ডে এই 4 দিন কোনো না কোনো সময়ে তাদের নিউমোনিয়া ডেভেলপ করেছে, ফুসফুস ঠিক মতো কাজ করতে পারেনি, হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হয়েছে, রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এই ধরনের কমপ্লিকেশানগুলো হয়েছে যেটার ফলো আপ স্বরূপ তাদেরকে পরবর্তীতে অনেক কষ্ট করতে হয়েছে হসপিটালে ভর্তি হওয়ার পরও। কারো কারো ক্ষেত্রে ট্রিটমেন্ট ভালো হয়েছে, কেউ আইসিইউতে ভর্তি হয়ে ভালো হয়ে ফেরত গেছে, কেউ আইসিইউতে ভর্তি হয়েছে অনেক অক্সিজেন খরচ করেছে তারপরও কিন্তু তাদেরকে বাঁচানো যায়নি, এরকম বহু ঘটনা। তো আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইসব ঘটনা থেকে আপনার বাঁচার একটা সহজ উপায় হচ্ছে আপনাকে মানে 6 মিনিট ওয়াক টেস্টের মাধ্যমে আপনার আগে থেকে আপনি আগে থেকে মনিটর করবেন যে আপনার ফুসফুস ঠিক মতো কাজ করছে কিনা। এটা হচ্ছে, এটাকে বলে 6 মিনিট ওয়াক টেস্ট, 6 মিনিট হাঁটার টেস্ট। মানে সেটা হচ্ছে আপনারা সবাই অনেকে বুঝে গেছেন এখন ব্যাপারটা যে পালস অক্সিমিটার নামক এই যন্ত্রের মাধ্যমে আপনি আপনার স্যাচুরেশন লেভেলটা দেখে নিতে পারেন। এই যে দেখেন যন্ত্রটা আমি এদিক দিয়ে ঢুকালাম, এখন আমরা স্যাচুরেশন দেখব, এটা হয়তো আমরা দেখছি এখন 98 দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা ওকে ফাইন, 95 থেকে যে কোনো কিছু হলেই আমাদের জন্য ওকে। এখন আপনি এটা যন্ত্রটা খুলে রাখবেন, নর্মালি আপনি আগে পরীক্ষা করে নেবেন, তারপর নর্মালি আপনি 6 মিনিট ঘড়ি ধরে 6 মিনিট আপনি হাঁটবেন। 6 মিনিট হাঁটার পর আপনি একটা ঘরের এপাশ থেকে ওপাশ গিয়ে ঘুরে ঘুরে 6 মিনিট করে 6 মিনিট সময় নিয়ে হাঁটবেন, হাঁটার পর এসে আবার আপনার স্যাচুরেশনটা আবার বসে আবার আপনি স্যাচুরেশনটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই স্যাচুরেশনটা যদি মনে করা যাক আমার স্যাচুরেশনটা ছিল 95, আমরা নিচের দিকেই থাকি, এখন যদি আপনি 6 মিনিট হাঁটার পর, ভালো করে খেয়াল করুন, 6 মিনিট হাঁটার পর যদি স্যাচুরেশনটা ডিপস ডাউন 5 ইউনিটস, মানে 95 থেকে যদি 90 চলে আসে,
95 থেকে 90 অথবা 89 বা 88 দিকে চলে আসে, দ্যাট ইজ 5 বা তার বেশি যদি কমে যায়, তাহলে অবশ্যই আপনাকে ধরে নিতে হবে যে আপনার ফুসফুস ঠিক মতো কাজ করতে পারছে না, ফুসফুসের ক্ষতি হচ্ছে, নিউমোনিয়া ডেভেলপমেন্ট করে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে দ্রুত ট্রিটমেন্ট শুরু করার জন্য হসপিটালে যেতে হবে, যাতে এটা খারাপের দিকে, এত বেশি খারাপের দিকে চলে না যায় যে যেটা পরবর্তীতে নিয়ন্ত্রণ করা আপনার জন্য কষ্টকর হয়। আর আপনার যদি 95 থাকে বা আরও কমও থাকে নর্মালি, কারণ কেউ যদি সিওপিডির পেশেন্ট হয়, মানে ফুসফুসের সংক্রমণের রোগী হয় অথবা অ্যাজমা অ্যালার্জির রোগী হয়, সেক্ষেত্রে তাদের সিচুয়েশন এমনিতেই তো একটু কম থাকবে। আপনি সিগারেট খেয়ে খেয়ে আপনার বুক ঝাঁঝরা করে ফেলছেন, এখন তো আশা করবেন না যে আপনার স্যাচুরেশন 95 বা 100 কাছাকাছি থাকবে, এটা আসলে আশা করাটা ঠিক না। তো সেসব রোগীদের ক্ষেত্রে কিন্তু 92-3 বা 91 এটাও পারমিসেবল, এটা হতে পারে। এখন সেই রোগীরাও যদি 6 মিনিট হাঁটার পর যদি ওইখানেই থাকে, আমি বলছি 95-এর রোগী 6 মিনিট হাঁটার পর যদি 95-ই থাকে বা 94-এ চলে আসে, অসুবিধা নেই, দ্যাট ইজ আপনার লাং ফাংশন ঠিক আছে, আপনার এখন আর হসপিটালে যেতে হবে না বা ওই ধরনের কিছু লাগবে না। আপনি জাস্ট ডে 1 থেকে ডে 6 6 মিনিট ওয়াক টেস্টটা করুন, 6 প্যারামিটার্স দেখুন, 6টা প্যারামিটার আপনি দেখবেন, সবগুলো মনে রাখতে পারলে ভালো, না পারলে নাই, আমার ভিডিওটা থামিয়ে বা পিছনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। মেইন প্যারামিটার হচ্ছে স্যাচুরেশন লেভেলটা 5 ইউনিট বা তার বেশি কমে যাচ্ছে কিনা। সেকেন্ড হচ্ছে আপনি ডিস্ট্যান্সটা, আমরা বলছি যে মিনিমাম আধা কিলো যেতে হবে, কিন্তু তা যদি কেউ না পারে অন্তত 200 মিটার যেন অন্তত যায়। আরেকটা দেখার বিষয়, আপনি খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে কি না, আপনার ব্রেথলেসনেস অর্থাৎ আপনার শ্বাসকষ্ট হচ্ছে কি না, আপনি কথা বলতে খুব সমস্যা হচ্ছে কি না, আরেকটা হচ্ছে আপনার টেম্পারেচার বেড়ে যাচ্ছে কি না। যদি এই জিনিসগুলো হতে থাকে তাহলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিন, আগে থেকে চিকিৎসা নিন, একদম নিরাপদে থাকবেন। আপনার কোভিড হয়েছে তো কী হয়েছে, আশা করি আপনি খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন। আমি আবারও বলছি, যারা এই পরীক্ষাগুলোতে পাশ করতে পারবেন তারা অবশ্য অবশ্যই কোনো রকমে যদি 6 দিন পার করতে পারেন আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। আর যারা এই পরীক্ষাগুলোতে আগে থেকে আপনি বুঝে ফেলতে পারছেন যে আপনার ফুসফুস ঠিক মতো কার্যক্রম হচ্ছে কিনা, আপনি এই পরীক্ষা পাশ ফেল করা মানেই কিন্তু আপনি বাতিল হয়ে গেলেন তা না, এটা ফেল করা মানে হচ্ছে আপনি এখনই ট্রিটমেন্ট নেওয়া শুরু করুন, আপনি এখনই ডাক্তারের পরামর্শ নিন, উনি যা যা ওষুধপত্র দেয় বা আপনি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে যান, অক্সিজেন লাগতে পারে আপনার, তার সাথে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দেওয়া লাগতে পারে, যেটা ব্লাড থিনার অর্থাৎ রক্ত পাতলা করবে, রক্ত যেন জমাট বেঁধে না যায়, এবং অন্যান্য ওষুধ যা যা ডাক্তার প্রয়োজন মনে করবেন সেগুলো দিবেন। মনে রাখতে হবে 6 মিনিট ওয়াক টেস্ট ডে 6, 1, 2, 3, 4, 5, 6, আপনাকে ডে 1 বুঝতে হবে যে আপনার প্রথম উপসর্গ যখন শুরু হয়েছিল সেটাই হচ্ছে ডে 1। ডে 1 থেকে ডে 6 আপনি দিনে অন্তত 2 বার করে 6 মিনিট ওয়াক টেস্ট করবেন। আপনি যদি সব কিছু কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে 6 দিন পরেই আপনি মোটামুটি করোনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, কারণ 7th, 8th, 9th ডে হচ্ছে রিকভারি স্টেজ, আর 9 দিনের পর আপনি কিন্তু ভাইরাস আপনার শরীরে থাকুক বা না থাকুক এই ভাইরাস আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি কাউকে ছড়াবেনও না। দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র 6 মিনিট ওয়াক টেস্ট নিয়ে, কীভাবে করতে হবে জাস্ট এইটুকুই, কাদের ক্ষেত্রে এটা করার সীমাবদ্ধতা আছে, কাদের ক্ষেত্রে অসুবিধা, কারা করতে পারবেন না, সেগুলো নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন যারা দেখতে চান। কিন্তু আমি ভিডিও এমনিতে বড় করব না, কারণ বড় করলে যেটা হয় যে যেহেতু বেশিরভাগই সাধারণ দর্শকদের জন্য আমরা ভিডিওটা করছি, তারা অনেক সময় কোনটা প্রয়োজনীয় কথা এবং কোনটা খুব কম গুরুত্বপূর্ণ কথা সেটা পার্থক্য করতে পারেন না। আমরা চাচ্ছি করোনা নিয়ে আমরা অতিমাত্রায় আতঙ্কিত না হয়ে আমরা যেন সচেতন হই, এবং সচেতনতাটা দেখাতে হবে আগে থেকে, রোড অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি যেন অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করতে পারছি। আরেকটা গাড়ি আমার দিকে আসছে, আমি কিন্তু তার দিকে না গিয়ে আমি একটু ব্রেক চেপে দাঁড়িয়ে নিই, সে চলে যাক, তারপর আমি ইজিলি চলে যেতে পারবো, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। মনে রাখবেন, করোনায় পুরোপুরি সুস্থ হওয়ার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা, ওটার ব্যাপারে আমি আলাদা ভিডিও করেছি, সেটা দেখতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি ডেঞ্জারাস কোনো সিচুয়েশনে পড়ে যাচ্ছেন কি না সেটা অ্যাভয়েড করা। বন্ধুরা, বুঝতে অসুবিধা হওয়ার কিছু নেই, ভিডিওর কথাগুলো ডিটেইল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দয়া করে আপনারা ওখান থেকে পড়ে ধীরে সুস্থে ভালোভাবে বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে।